এবার ভারত ও মিয়ানমারকে ঢুকতে দেওয়া হবে না বাংলাদেশের সীমানায়, যার জন্য নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। জানাবো বিস্তারিত খবর তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। 20 মে থেকে 23 জুলাই এই 65 দিন বাংলাদেশের সাগরে মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ। ইলিশ মাছ সহ সমুদ্রের অন্যান্য মাছের প্রজনন নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এবং বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশের জেলেরা কিন্তু এই 65 দিন সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকছে। কিন্তু বাংলাদেশের জেলেরা বিরত থাকলেও কিন্তু কোনোভাবেই বিরত রাখা যাচ্ছে না ভারত ও মিয়ানমারের জেলেদেরকে। তারা কিন্তু বঙ্গোপসাগরে বেআইনিভাবে বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরছে এবং তাদের দেশে নিয়ে যাচ্ছে, এবং এরকমটা কিন্তু তারা প্রতি বছরই করে, যার ফলে কিন্তু প্রতি বছর বাংলাদেশের কোটি কোটি টাকার সামুদ্রিক সম্পদ এই দুইটা দেশে চলে যাচ্ছে। এবং এটাকে যে কোনো মূল্যে থামাতে চাচ্ছে বাংলাদেশ সরকার, ফলে নেওয়া হয়েছে একটা বড় সিদ্ধান্ত, বাস্তবায়ন করা হচ্ছে একটা বড় প্রকল্প। ভারত ও মিয়ানমারের জেলেদের বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরা পর্যবেক্ষণ, সমুদ্রের নিরাপত্তা পর্যবেক্ষণ, সমুদ্রে যে জাহাজগুলো চলাচল করছে তাদের সঙ্গে 24 ঘন্টা যোগাযোগ স্থাপন করা, সোজা কথা বলতে গেলে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে কিন্তু এবার GMCC এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম চালু করছে বাংলাদেশ সরকার। এবং ইতোমধ্যে কিন্তু সাগরে নৌ নিরাপত্তা ও নজরদারি, টেকসই লাইট হাউস এবং টাওয়ার নির্মাণের কাজ 86.70% বাস্তবায়ন হয়েছে বলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটা প্রতিবেদন থেকে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছে এই টাওয়ার নির্মাণ হয়ে গেলে ভারতের জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরতে এলে তাদের পাকড়াও করা হবে, অর্থাৎ তাদের ধরে ফেলা হবে। এতে কিন্তু বাংলাদেশের সমুদ্রের সীমানা নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। এর পাশাপাশি বাংলাদেশের যে সকল উপকূলীয় অঞ্চল রয়েছে, যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, কুয়াকাটা, এই সকল উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক মানের গ্লোবাল ম্যারিটাইম ডিস্ট্রেস এবং সেফটি সিস্টেম প্রযুক্তি সম্বলিত 7টি কোস্টাল রেডিও স্টেশন স্থাপনে প্রকল্প হাতে নিয়েছে সরকার, যেগুলোর কাজও কিন্তু এখন প্রায় শেষের পথে। এর ফলে বাংলাদেশের সমুদ্র সীমানা নিশ্চয়তা আরও বেশি বেড়ে যাবে এবং যে কোনো বড় ধরনের দুর্ঘটনা রোধ করাও কিন্তু সম্ভব হবে। আপনি কিন্তু এতদিন হয়তো শুনে এসেছেন কিংবা পড়ে এসেছেন যে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু বর্তমানে কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুল। কারণ 2012 এবং 14 সালে মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমানা নিষ্পত্তি হওয়ার পর কিন্তু বাংলাদেশ 1,18,813 বর্গ কিলোমিটার বিশাল সামুদ্রিক এলাকা জয়লাভ করে, যার ফলে কিন্তু বর্তমানে বাংলাদেশের আয়তন হচ্ছে প্রায় 2,70,000-এর কাছাকাছি। এবং বাংলাদেশের যে বিশাল সামুদ্রিক এলাকা রয়েছে এতে কিন্তু রয়েছে বিপুল পরিমাণে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির সম্ভাবনা। এবং এই বিপুল পরিমাণ সম্ভাবনাকে দীর্ঘমেয়াদে কাজে লাগানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের সমুদ্র সীমানা নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেটাই এখন করার চেষ্টা করছে বাংলাদেশ। এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এখানে ছিল। আসসালামু আলাইকুম।